नमस्कार बन्धुरा कृष्णा हाइड बाटन और एक्वाकल्चर यूट्यूब चैनल अपन स्वागत। आज के अपन आर सेकेंड एक प्रोजेक्ट एखे नहीं टोटाल छखाना टैंक रही है इसने बेसि टैंक रही है और अनेक टैंक रही है छखाना टैंक संगे आर एस सिसटेम जोड़ा रही है। यदि ये टैंकगुलो रही है टैंक থেকে এই জলগুলো ওভারফ্লো হয়ে এই স্লাজ জলগুলো টোটাল সমস্ত ট্যাংকের সমস্ত জলগুলো আসছে এইখানে আসছে। এখানে স্যান্ড গ্রাভেল মিডিয়া রয়েছে, নিচে স্যান্ড রয়েছে তারপর গ্রাভেল মিডিয়া রয়েছে। এখান থেকে জলটা ফিল্টার হয়ে এখানে আসছে, নিচে ফিল্টার হয়ে এখানে আসছে। ফিল্টার হয়ে এখানে আসার পরে সেকেন্ড চেম্বারে যাচ্ছে। সেকেন্ড চেম্বারে যাওয়ার পরে এখানে বায়োমিডিয়া দিয়ে ঠিক একইভাবে নাইট্রিফিকেশন প্রসেস, নাইট্রিফিকেশনের প্রসেস পরে থার্ড প্রসেস হচ্ছে এতে যাচ্ছে ইউভি ফিল্টার। ইউভি ফিল্টারের পরে আবার ঘুরে এই প্রত্যেকটা ট্যাঙ্কে আবার ফেরত দিয়ে দেওয়া হবে। এভাবেই রিসার্কুলেটিংভাবে সিস্টেমটা চলতে থাকবে। বাকি এদিকে সমস্ত ট্যাঙ্ক, এদিকে পাম্পিং স্টেশন, পাম্পিং স্টেশনে এখানে রিং ব্লোয়ার রয়েছে, রিং ব্লোয়ারে কানেকশন। আর এখানে ব্যাটারি ইনভার্টার সমস্ত রয়েছে। আচ্ছা, সোলার সিস্টেম লাগানো রয়েছে। আর এদিকে টোটাল ব্লোয়ার, ব্লোয়ার সমস্ত কিছু এইভাবে লাইন করা রয়েছে। জলের ফিল্টার আয়রন, আয়রন এটা আয়রনটাকে আলাদা করে দেয়, তারপর ফ্রেশ জলটা ওদিকে স্টোর হয়, উধার স্টোর হতে হয়, উধার স্টোর হতে হয় উসকে পর ইহা সে বাকি সারা ইসমে ইয়ে কর দেতে হ্যায়। আচ্ছা আচ্ছা, এ আয়রন ফ্রি ওয়াটার। তো এইভাবে সিস্টেমগুলো চলতে থাকে, দেখুন এইভাবে চলছে, যেমনভাবে ঠিক এইভাবে চলতে থাকে। তো এর ফাইনাল টাস্কটা, কাজটা করতে এসেছিলাম। আর এটাও রামগড়ের একটা এরিয়াতে মুড়ি, মুড়ি থেকে 34 কিলোমিটার। জায়গাটার নাম হচ্ছে, নামটা ভুলে যাচ্ছি, গোলা, গোলা বলে একটা জায়গা আছে এইখানে। তো এটা প্রজেক্টটা অনেক বড়, ওদিকে আরও অনেক কিছুই রয়েছে। ফিস কালচার হচ্ছে এখানে মূলত, এখানে ঝাড়খণ্ডে যে মাছগুলো চলে সেগুলো হচ্ছে তেলাপিয়া, পাঙ্গাস, হাইব্রিড মাগুর, এইগুলোই বেশি চলে। এই মাছগুলোই এখানে হয়, যেগুলো আমাদের ওয়েস্টবেঙ্গলে চলে না সাধারণত। তো আজকে এই পর্যন্তই, জাস্ট আমি আপডেটগুলো দিলাম, এখানে এসেছি কাজে, কেমন কী কোথায় কী হচ্ছে সেই সব আপনাদের একটু জানিয়ে রাখি। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে আবার নতুন কোনো একটা আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।